नमस्कार बंधुगण, डीजे साउंड बाकुड़ा अपने सामने आई छोट भिडियो नहीं हाजिर। बंधुगण कैकटी भाई हमें कमेंटो कर फोनो कर ह्वाट्सएपो मैसेज कर दादा हमार पुंजीटा कम, हमें कि व्यवसा करते पर हमें कि व्यवसाय नामते पर आपनी आसनसोले गेले अवश्य हमारे 40-45 हज़ार टाकार मध्य डबल 15 ब्रैंडेड हैंडमेड स्पीकार नय ब्रैंडेड कम्पानी स्पीकार एवं ब्रैंडेड कम्पानी एम्पलीफायर ब्रैंडेड कम्पानी मिक्सार सब दिए हमें 40-45 हज़ार टाकार मध्य सेटअप कर दिन तेल आपनर खूब उपकार होगे। ताई भावलाम एक कदिन आगे हमें आसनसोल गेलाम, आसनसोल गए देखलाम जो अनेक रकम कम्पानी सेटअप आछे किन्तु भाई एक जिनिस माथाय रखते हबे एखन प्रत्येकटा ब्रैंडेर दाम किन्तु बेड़े गेछे। ब्रैंडेड ब्रैंडेर प्रत्येकटा ब्रैंडेर प्रोडक्टेर दाम विशाल भावे बेड़ेछे, 3-4-5 मासेर मध्य विशाल बेड़े गेछे। ताई बंधुगण आपनादेर जन्य आमी खुजे खुजे एकटी सेटअप रेडी करेछि। एटा प्रत्येकटा प्रोडक्ट धरुन स्पीकार ब्रैंडेड आछे, एम्पलीफायर ब्रैंडेड आछे एवं मिक्सार ब्रैंडेड आछे, ठीक आछे। एरपर 45 हज़ार टाकार मध्य आपनादेरके आमी की की देब की पाबेन आपनारा चलुन प्रथमे ओटा देखे नी, तारपरे आमरा देखाबो सेटिंग कराटा, सेटिंग करारे अपन के टेस्टिंग देखा हो। ठीक है, तेल वीडियो शुरू करा जा। बंधुगण प्रथम दी डबल 15 कैबिनेट थे, भलो कैबिनेट अपनारा एटा RCF एर मॉडल V45। अपनी RCF मॉडल नीते पारें, JBL स्टाइल नीते पारें, JBL 725 एर मॉडल नीते पारें। डबल 15 कैबिनेट तार संगे यूनिट थाकछे 20 वाटर 200 वाटर स्पीकार थाकबे ब्रैंडेड, नाम बोलछे ना कम्पानी किन्तु ब्रैंडेड होबे, ठीक है। एरपर चले आसे आमरा एम्पलीफायर काछे, एम्पलीफायर आपनारा पेये जाबेन स्टेंजार ओरिजिनल, ओरिजिनल स्टेंजार PBT 501, ठीक है। एरपर मिक्सार, मिक्सार आपनारा पे जा स्टूडियो मास्टर Mini 6, ठीक है। एरपर और एरपर आपनारा पे जा पुरो जैक स्पीकन तार समस्त किछु रेडी, सम्पूर्ण सेटअपटी आपनारा 45 हज़ार टाकार मध्य पाबेन, ठीक है। एरपर आपनारा सेटअपटी निजे आपनारा स्टार्ट करते पारबेन व्यवसा और कोनो किछु केनार दरकार होबे ना, ठीक है। ताहले आमरा सेटिंगटा शुरू करी। प्रथमे चले आसुन एदिके, एट ओम्सेर स्पीकार, তাহলে 8 ওহমের স্পিকার আমাকে লাগাতে গেলে চারটি যদি স্পিকার লাগায় তাহলে আমাদের হয়ে যাবে 2 ওহম। তাহলে আমি এখানে দেব কমন, কমন 2 ওহম, এরপরে আমি স্পিকার কানেক্ট করব। দেখুন স্পিকন লাগাবো, লাগিয়ে দিলাম। এরপর আমরা দুটো জ্যাক নেব, তাহলে এই ধরনের দুটো আমাকে জ্যাক নিয়ে নিতে হবে। এই জ্যাকটি হচ্ছে আমরা মোবাইল কানেক্ট করব, ঠিক আছে। এই একটা রাখলাম মোবাইলে কানেক্ট করার জন্য, এটা যে কোনো একটা ইনপুটে দিয়ে দিলাম।
লাইন এনে দিয়ে দিলাম। এরপর আমি এই ধরনের একটি জ্যাক নেব, দেখলেন 6.35 দু পাশেই। এটা আমরা চলে আসবো, আউটপুট আছে লেফট রাইট, ঠিক আছে, যে কোনো একটাতে দিলাম, আমি লেফটেই নিলাম। আউটপুট লেফট আউটপুট থেকে আমি লাইন এনে দিলাম, লাইন এনে দিয়ে দিলাম, তাহলে মিক্সার থেকে চলে এলো অ্যাম্প্লিফায়ারে। এরপর এদেরকে আমি কানেকশন দেব, দেখুন এই ধরনের কর্ড আছে, এই কর্ড আপনারা লাগাবেন এখানে, ঠিক আছে। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিই, এটা অ্যাম্প্লিফায়ারের কে দিলাম কানেকশন, এটা আমি এটা মিক্সারকে দিলাম, আর একটা অ্যাম্প্লিফায়ারকে দেবো। এরপর আমি দিয়ে দেবো অ্যাম্প্লিফায়ার, সুইচ দিয়ে দিলাম। এরপর আমি অ্যাম্প্লিফায়ারকে অন করলাম, দেখুন পাথার আওয়াজ শুনতে পাবেন। এরপরে আমি মিক্সারকে অন করলাম, মিক্সার অন হয়ে গেছে, দেখুন এখানে লাইট জ্বলে উঠেছে, পাওয়ার লাইট, দেখুন পাওয়ার লাইট জ্বলে উঠেছে, ঠিক আছে। এরপরে আমি মোবাইলে কানেকশন দেবো, এরপরে আমরা মোবাইলে কানেক্ট করবো একটা নন কপিরাইট মিউজিক দিয়ে, ঠিক আছে। এই মোবাইলে কানেক্ট করলাম, একটা জিনিস মাথায় রাখবেন, এই কম দামে সেট আপ হলেও সেট আপটি খারাপ নয়, ব্র্যান্ডেড কোম্পানির মালপত্রগুলো পাচ্ছে, আর এটা কম পুঁজিতে ব্যবসায় নামার জন্য খুবই সুন্দর, গায়ে লাগবে না, এক থেকে দেড় বছরের মধ্যেই, এক বছরই টাকাটা তোলার চেষ্টা করবেন, তারপরে আপনারা হয়তো পুঁজি বেড়ে গেলে আপনারা এক্সট্রা আরও দামি মাল নেবেন, ঠিক আছে। চলুন তাহলে টেস্টিংটা করি, প্রথমে আমরা দেখে নিই, দিকে আপনারা যখন মিক্সার সেটিং করবেন গেনটাকে একটু বাড়িয়ে রাখবেন, বেশি নয়, গেনটাকে বাড়িয়ে রাখলেন, ফুল হাফ করে দিলেন কিংবা একটু কম করলেন, 40% রাখলেন। এরপরে যেমন আপনার ইচ্ছা যাবে, ট্রেভেলটাও হাফ রাখলেন, বেসটাও হাফ রাখলেন, পেনটা বন্ধ, এটা হচ্ছে ইকোর, ইকোটা বন্ধ রাখবেন, আর এটা হচ্ছে ভলিউম, এই চ্যানেলের ভলিউম, এইটা আপনি যে লেফটে আউটপুট দিচ্ছি, লেফটের আউটপুটের ভলিউম এইটা, এটাকে আমি ফুল করে দিলাম, ঠিক আছে। আপনারা বেঁধেও দিতে পারেন, যে পার্টিকে ছেড়ে দিয়ে চলে যাবো তাহলে ফুল বাড়িয়ে দেবে, তাহলে এখান থেকে একটু কমিয়ে দিই, কিন্তু আমি এটা ফুল করে দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি কন্ট্রোল করব। আর সবসময় যখনই আপনার মোবাইল কানেক্ট করবেন, মোবাইলের ভলিউম একদম ফুল রাখবেন। অ্যাম্প্লিফায়ারের সেটিংটা, এটা তো মিক্সারে বললাম, এরপর অ্যাম্প্লিফায়ারের সেটিং দেখুন, মেন ভলিউম হাফ রাখবেন, বেসটাও হাফ রাখবেন, মিডটাও হাফ রাখবেন, এবং ট্রেভেলটাও হাফ রাখবেন, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে সাউন্ড দেবো, একটি আমি নন কপিরাইট সং লাগিয়েছি, তাই এটা দিয়ে টেস্টিংটা করা যাক।
বন্ধুগণ টেস্টিংটি কেমন লাগলো এবং প্রোডাক্টগুলি এই সেটআপের প্রোডাক্টগুলি কেমন সেটাও আপনারা কমেন্টে লিখবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করি। শেষ করার পূর্বে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।